এটা নতুন কন্ডিশন, নতুন নতুন হয়ে আছে। মাত্র এই গাড়িটা দিয়ে দেবো আমি, 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা দিতে পারবো। আরও আমি 20,000 টাকা কমে দিই। দাম কত হতে পারে? 2 লাখ? একদমই নয়, 1.5 লাখ সেটাও না। কত ভাবছেন? 1 লাখ তো হবেই, আমি নিজে মুখে কিছু বলবই না। দাদা এটা মাত্র 80,000 টাকায় দিয়ে দেবো। এই গাড়িটা মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে সহজ সরল কিস্তির মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন। আপনি 1,20,000 টাকা দিলেই আপনি গাড়িটা 7 সিটার গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে যেতে পারবেন 1,00,000 টাকা দিলেই। নমস্কার, NTVWB.com-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবারও ইউজড কার আর এবারও যে গাড়িগুলি আপনাদের দেখাবো সেগুলি একেবারে আপনার পকেট অনুযায়ী। আজ আমরা আছি মুর্শিদাবাদের বহরমপুরে TM কার বাজারে, আর এখানে মাত্র 50,000 টাকা যদি আপনার পকেটে থাকে একদম ঝাঁ চকচকে গাড়ি নিয়ে যেতে পারবেন আপনি নিজের বাড়িতে। চলুন তাহলে এবার যাওয়া যাক TM কার বাজার বহরমপুর। TM কার বাজারের একেবারে প্রথম গাড়ি দিয়ে হন্ডা কোম্পানির গাড়ি তুজাম্মল বাবু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, আর তার কাছেই জেনে নেব এই গাড়ির বিস্তারিত দাম কত, কি ফিচার্স। দাদা কি গাড়ি রয়েছে এটা? এই গাড়িটা আছে হন্ডা মোবিলিও। এই গাড়িটা 2015 সালের গাড়ি আছে, 25 সাল পর্যন্ত ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স 1 বছরের ফার্স্ট পার্টি কাটিয়ে দেবো, উইথ নাম ট্রান্সফার কাস্টমারের করিয়ে দেবো। করিয়ে দিয়ে এই গাড়ির দাম আমরা রেখেছি 4,30,000 টাকা, এটা 4,20,000 টাকা দিয়ে দেবো। ডিজেল ভ্যারিয়ান্ট গাড়ি আছে, গাড়ি একেবারে A1 কন্ডিশন গাড়ি আছে। একদমই, কারণ একেবারে A1 কন্ডিশনের গাড়ি, আর দামটা উনি যেটা বললেন সেই দামটার সঙ্গে অবশ্যই আপনার নেগোসিয়েশন হবে। দাদা যদি আরও 10,000 টাকা আমি কমিয়ে দেবো। এর পরের গাড়িটা দেখুন, সুজুকি আর্টিকা, একেবারে টপ মডেল। যে গাড়ি কিনতে গেলে এখন শোরুমে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে, আর সেই গাড়ি রয়েছে TM কার বাজারে। দাদা রয়েছে, দাদা কি ফিচার্স, দাম কত? এই গাড়িটা আছে টপ মডেল ডিজেল ভ্যারিয়ান্ট, ZDI গাড়ি আছে। গাড়িটা আছে 2012 ডিসেম্বরের গাড়ি আছে। এই গাড়িটা 22 ডিসেম্বরে ট্যাক্স শেষ হয়ে যাবে। আমি ট্যাক্স নতুন করে আমি 2027 সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স কাটিয়ে দেবো, এবং 1 বছরের সঙ্গে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো। এই গাড়িটা 5খানা টায়ার নতুন আছে, এবং গাড়িটা 2012 মডেল নেই, 12 সেভ করা নেই, এটা 2016 সেভ করা আছে। সামনের বাম্পারটা চেঞ্জ করে 16 সেভ করা আছে। গাড়িটা টোটালি একবারে খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে, আর ডিজেল ভ্যারিয়ান্ট গাড়ি। একদমই, কারণ আপনারা যেটা মনে করছেন যে 12, কিন্তু মডেলটা একবার দেখুন, 12 নয়, এটাকে আপগ্রেড করা হয়েছে, 16 মডেল করা রয়েছে। দাদা দাম কি? এটা আমরা দাম রেখেছি 5,60,000 টাকা। আমি এটা NTTV-র জন্য আমি 5,50,000 টাকায় সমস্ত কিছু পেপার আপডেট করিয়ে আমি দিয়ে দেবো। গাড়িটি ডিজেল ভ্যারিয়েন্ট, মানে আপনি বুঝতে পারছেন তো, গাড়ি নিয়ে যেভাবে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন, একইভাবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু গাড়িটি ভীষণভাবে উপকৃত হবে। বাইরে থেকে যারা দর্শক আসছে তাদের থাকা খাওয়া ব্যবস্থা আছে। আমার চুয়াপুর সঞ্জয় হোটেলের পাশে দোতলা বিল্ডিং আছে, ওখানে অফিস প্রচুর ঘর আছে, ওখানে বাইরে থেকে থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু সুব্যবস্থা, সেটা ফ্রি থাকবে। এবারে গাড়ি মাহিন্দ্রার কন্টো, চেহারাটা দেখুন একেবারে নতুনের মতন। দাদা রয়েছে আমার সঙ্গে, দাদা ফিচার্স কি, দাম কত?
এটা আছে মহেন্দ্রা কন্টো C6 গাড়ি আছে, সেকেন্ড মডেল। গাড়িটা আছে এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্টার লক, ব্যাক ওয়িপার। গাড়িটা একবারে গুড কন্ডিশন গাড়ি আছে। গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি আছে, মুর্শিদাবাদ পেপার, কলকাতার নাম্বার। এই গাড়িটা আপনার 2012 সালের ডিসেম্বরের গাড়ি আছে। এটা 27 সালের ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স কাটিয়ে দেবো এবং ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স 1 বছরের জন্য দিয়ে দেবো। গাড়িটা 4 খানা 5 খানা টায়ার একবারে ব্র্যান্ড নিউ আছে, সমস্ত কিছু রানিং। এই গাড়িটা আমি মাত্র দিয়ে দেবো 3 লাখ টাকায় দিয়ে দেবো। উনি গাড়িটা 3 লক্ষ টাকায় দেবেন, এবার আপনাদের কি মনে হচ্ছে আরও কমাবেন? দাদা 3 লক্ষ দিতে চাইছেন, কি বলবেন? আরও কিছু আমি কম করে দেবো। এনটিভির জন্য আমি আরও 10,000-20,000 টাকা কমিয়ে দেবো। একদমই 10-20,000 টাকা কম পেতে পারেন গাড়িটি। আর এখানে কিন্তু একটা ব্যাপার, আপনি ইঞ্জিন পুরোপুরি ঠিকঠাক করেন। আমিও বেশ কয়েকটা চালিয়ে দেখলাম, দারুণ ইঞ্জিন হয়ে রয়েছে, সঙ্গে প্রত্যেকটা টায়ার কিন্তু একেবারে অনবদ্য। দাদা এবারে জানা ধরুন, নাম ট্রান্সফারে কদিন কি সময় লাগছে? নাম ট্রান্সফার আমি অতি শীঘ্রই করে দেবো, আমি 1-1 সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করে দেবো। এর পরের গাড়িটা দেখুন, একেবারে নতুন মনে হচ্ছে না? ঠিক নতুনের মতনই গাড়িগুলি। এগুলো রয়েছে টয়োটা ইনোভা। দাদা রয়েছে আমার সঙ্গে। দাদা কি বলবেন গাড়ি? এটা আছে টয়োটা ইনোভা ক্রিস্টা, এটা টপ মডেল গাড়ি আছে। এটা আপনার ইনোভা ক্রিস্টা 2.4V, এটা 2016 সালের গাড়ি আছে। 26 সাল পর্যন্ত ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স 23 সালের সেপ্টেম্বর পর্যন্ত আছে, ফার্স্ট পার্টি কাটানো আছে। এই গাড়িটা সেকেন্ড ওনার গাড়ি আছে, তমলুক পেপার, কলকাতা, সল্টলেক নাম্বার আছে। এই গাড়িটা দাম রাখা আছে 16,30,000 টাকা, এটা 16,00,000 টাকায় ছেড়ে দেবো। এনটিভির নামে করে আসলে আরও আমি 20,000 টাকা কমিয়ে দেবো আপনাকে। এবং আপনি আসুন, দেখুন গাড়ির কন্ডিশন, দেখুন টেস্ট ড্রাইভ করুন, দেখে আপনি গাড়ি নেন। লোনের সুব্যবস্থা আছে আমাদের, 4-5 খানা কোম্পানিতে RC লিমিট কোড আছে, কোডের মাধ্যমে লোন করে দেবো। এবং লোন সহজ সরল কিস্তির মাধ্যমে, রেট অফ ইন্টারেস্ট কম আছে, সেভাবে আপনি গাড়িটি নিতে পারবেন। লোন হয়ে যাবে মোটামুটি 75% লোন হয়ে যাবে। যারা একেবারে কম পয়সায় গাড়ি খুঁজছেন, বিশেষ করে যারা অল্টো খুঁজছেন, অল্টো এলেক্সাই আছে, দেখুন একেবারে নতুনের মতন। আর এই গাড়িটি অবাক করা দামে আপনারা নিয়ে যেতে পারবেন। দাদা রয়েছে আমার সঙ্গে। দাদা কি অফার রয়েছে গাড়িটিতে? এই গাড়িটা মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে সহজ সরল কিস্তির মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন, এবং নাম ট্রান্সফার আপনার নামে করিয়ে দেওয়া হবে, লোন এগ্রিমেন্ট চার্জ সেটাও দিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু আপনাকে করিয়ে দিয়ে আমি 50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার গাড়িটা ছাড়তে পারবো। অল্টো এলেক্সাই 2020 সালের গাড়ি আছে, 2 বছর গাড়ির বয়স অনলি, এবং সমস্ত কিছু নতুন কন্ডিশন করা আছে, নতুন কন্ডিশন আছে। একদমই মাত্র 2 বছরের পুরনো গাড়ি পাচ্ছেন কত? মাত্র পকেটে 50,000 টাকা খরচ করে আপনি নিয়ে যেতে পারেন। গাড়িটির চেহারাটা দেখুন, সাদা রঙের গাড়ি, অনেকেই পছন্দ করেন। মাত্র খরচা করতে হবে, আরও একবার শুনবো দাদা কত টাকা? মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি আপনার স্বপ্নের পুরানো 4-চাকা গাড়িটি নতুন কন্ডিশনে নিয়ে যেতে পারবেন, এবং লোন করে সহজ সরল কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তাহলে কি করতে হবে আপনাদের? অতি দ্রুততার সঙ্গে নিচের যে নাম্বারটি দেওয়া রয়েছে, তাড়াতাড়ি ফোন করুন আর চলে আসুন বহরমপুরের TM কার বাজারে, আর নিয়ে যান আপনি আপনার পছন্দসই গাড়িটিকে। আমার পেছনে দেখুন লাল রঙের গাড়িটি, ফোর্ড কোম্পানির ফোর্ড ফিগো। আর দাদা যে দামে দেবে উনি বলছেন, রীতিমতো আপনার চমকে যাবে, একেবারে জলের দামে গাড়ি। দাদা কি দিচ্ছেন? এটা আছে ফোর্ড ফিগো, এই গাড়িটা আছে 2016 গাড়ি আছে, 26-15 ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স 1 বছরে ফার্স্ট পার্টি দিয়ে দেওয়া হবে। এটা 3,30,000 টাকা দাম রাখা হয়েছে, এইটা 3,20,000 টাকায় ছেড়ে দেবো। 5-সিটার গাড়ি, অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে। এই গাড়িটা আপনার খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন, A1 কন্ডিশন আছে, মাত্র 40,000 কিলোমিটার রান আছে। মাত্র 40,000 কিলোমিটার চলেছে গাড়িটি, মানে বুঝতে পাচ্ছেন তো, মানে একেবারেই চলেনি। গাড়ির চেহারা যেমন, ইঞ্জিনের ভেতরটাও সেরকম। দাদা নিজে ইঞ্জিন এক্সপার্ট, দাদা ইঞ্জিন কীরকম রয়েছে? ইঞ্জিন A1 কন্ডিশন আছে, মানে নিউ হয়ে আছে। 40,000 গাড়িতে কিচ্ছু হয় না, গাড়ি আপনার মোটামুটি মিনিমাম 2,00,000-3,00,000-4,00,000 কিলোমিটার চললে তবে গাড়ি সেই কন্ডিশন হয়ে যায়। কিন্তু 40,000 কিলোমিটারে গাড়ি কোনো রকম খারাপ হয় না, ইঞ্জিন সেকশন থেকে আপনার টায়ার বডি যা দেখবেন, অল এভরিথিং সব গুড কন্ডিশন আছে।
আর তার সঙ্গে হলো ব্র্যান্ডটা, ব্র্যান্ডটা একবার দেখেছেন তো ফোর্ড? আর ফোর্ড কোম্পানির ব্র্যান্ড মানেই কিন্তু যথেষ্ট শক্তপোক্ত, কারণ এর যে বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু যথেষ্ট উৎকৃষ্ট মানের। দাদা আরও একবার দামটা জানতে চাইব। 3,20,000 টাকা এই গাড়িটা আছে, 3,20,000। আরও আমি 20,000 টাকা কমে দিয়ে দেবো, 3,00,000 টাকায় মাত্র। মাত্র 3,00,000 টাকায় এই ধরনের গাড়ি কি করতে হবে? অতি দ্রুততার সঙ্গে ফোন করুন আর চলে আসুন মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুরিতে টিএম কার বাজারে, আর নিয়ে যান আপনি আপনার স্বপ্নকে। আরও একটু একেবারে দেখুন, একেবারে ঝাঁ চকচকে গাড়ি, কোনো অংশে মনে হচ্ছে গাড়িটি পুরনো পুরনো গাড়ি, তবে একেবারে নতুনের মতনই রেনল্ডসের গাড়ি রয়েছে। দাদা কি রয়েছে গাড়ির ফিচার্স? রেনল্ডের ড্রাইভার, এটা 7 সিটার গাড়ি আছে। আপনার RXZ টপ মডেল গাড়ি আছে, 2020 অক্টোবরের গাড়ি আছে, 25 অক্টোবর পর্যন্ত ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স থার্ড পার্টি থার্ড ইয়ার হয়ে আছে। গাড়িটা পাবেন এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো এবং সেন্টার লক, মুর্শিদাবাদ নাম্বার, মুর্শিদাবাদ পেপার, ফার্স্ট ওনার গাড়ি, অরিজিনাল কালার পেন্ট। গাড়িটা খুবই সুন্দর কন্ডিশন, 7 সিটার গাড়ি, এর থেকে কম বাজেটে কম পয়সায় 7 সিটার গাড়ি কোনো কোম্পানি দিতে পারবে না। গাড়িটার দাম রেখেছি 6,30,000 টাকা, আমি এই গাড়িটা ছেড়ে দেবো 6,10,000 টাকায়। মাত্র 6,10,000 টাকায় এইরকম একটা ঝাঁ চকচকে গাড়ি, আর তার সঙ্গে 7 সিটার, মানে বুঝতে পারছেন তো পরিবারের প্রত্যেককে নিয়ে আপনারা যেভাবে ঘুরতে পারবেন আর একইভাবেই এই গাড়ি নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন। দাদা তেল সার্ভিস কীরকম, মাইলেজ কীরকম? এটা মাইলেজ পাবেন 18+ পেয়ে যাবেন মাইলেজ, পেট্রোল ভ্যারিয়ান্ট গাড়ি আছে, গাড়ি খুব সুন্দর গাড়ি আছে। এবং 6,20,000 টাকা দামের মধ্যে আর একটা অফার আছে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনাদের অফার আছে প্রত্যেক গাড়ির জন্যেই। এই গাড়িটা লোনটা হয়ে যাবে মোটামুটি প্রায় 5,00,000 টাকার কাছাকাছি লোন হয়ে যাবে। এই গাড়িটা আপনি 1,20,000 টাকা দিলেই আপনি গাড়িটা 7 সিটার গাড়ি আপনার স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে যেতে পারবেন। একদমই, কারণ 7 সিটার গাড়ি মাত্র পকেট থেকে আপনাকে এখন এই মুহূর্তে খরচা করতে হবে 1,20,000 বা 30,000 টাকা, আর তাহলেই কিন্তু এরকম 7 সিটার গাড়ি খুব সহজে আপনারা নিয়ে চলে যেতে পারবেন আপনাদের বাড়িতে। আরও একটি সুজুকি কোম্পানির গাড়ি দাদা রয়েছে আমার সঙ্গে। দাদা কী গাড়ি? এটা সুজুকি ইগনিস আছে, জিটা মডেল, টপ মডেল। এটাতে আপনি পাবেন ফিচার্স, এসি পাবেন, পাওয়ার স্টিয়ারিং পাবেন, সেন্টার লক পাবেন, ABS পাবেন, এয়ারব্যাগ পাবেন, ব্যাক ওয়াইপার পাবেন, 5-4খানা আপনার এলোই হুইল পাবেন। এই গাড়িটা 2017 সালে সেপ্টেম্বর গাড়ি আছে, 27 সাল পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবেন, 27 সালের সেপ্টেম্বর পর্যন্ত ট্যাক্স পাবেন। এবং উইথ 1 বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, আপনার নামে করিয়ে দেওয়া হবে সমস্ত কিছু, ইনক্লুডিং চার্জ পড়বে আপনার 4,30,000 টাকা। আরও 10,000 টাকা ছেড়ে দিয়ে আসবে 4,10,000 টাকা। মাত্র 4,10,000 টাকায় এই ধরনের গাড়ি, আর গাড়ির চেহারাটা একবার দেখুন। আর সবচেয়ে একটা কথা আপনার বলার, যে প্রত্যেকে কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স প্রত্যেকটা গাড়িতে, ম্যাক্সিমাম গাড়িতে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে। যে গাড়িটা ধরুন একবার অল্প বয়সের গাড়ি, নতুন করে ইন্স্যুরেন্স কাটানো আছে, 2-3 মাস ইন্স্যুরেন্স হয়েছে বয়স, হয়তো 8 মাস 9 মাস 10 মাস আছে, সেই ক্ষেত্রে তো ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি দেওয়া যায় না। যে গাড়িটা 2-3 মাস ইন্স্যুরেন্স আছে, সেই গাড়িটায় আমি ওই ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে নতুন করে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি কাটিয়ে দেবো। এটা ম্যাক্সিমাম গাড়ির জন্য অফার, একদমই, কারণ এটা স্পেশাল অফার। আর যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকে, গাড়ি চালাতেও কোনো ভয় ভীতি নেই, ভাঙবে চুরবে ইন্স্যুরেন্স বুঝে নেবে। আর এই ধরনের যে অফারটা, এটা শুধুমাত্র পাওয়া যাবে বহরমপুরের ভাগুড়ির টিএম কার বাজারে। তাই কী করতে হবে? অতি দ্রুততার সঙ্গে নিচে ফোন করুন আর চলে আসুন এখানে, আর আপনি আপনার পছন্দের যে গাড়ি সেটা নিয়ে যান সঙ্গে করে। আবার আমার পেছনে দেখুন, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, এটাও সেই ফোর্ড কোম্পানির। দাদা এটা ফোর্ড ফিগো গাড়ি আছে, এটা 2016 সালের গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি, অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি আছে। এটা আপনি এসি, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, ABS পেয়ে যাবেন, তারপরে আপনার এয়ারব্যাগ পেয়ে যাবেন। এই গাড়িটা মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি আছে। এই গাড়িটা আপনার 2016 গাড়ি, 26 ট্যাক্স, 1 বছর সঙ্গে ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি। এটা মাত্র দিয়ে দেবো 3,00,000 টাকায়, ওটা 3,20,000 বলেছিলাম, এটা মাত্র দিয়ে দেবো 3,00,000 টাকায়। মাত্র 3,00,000 টাকায় ফোর্ড কোম্পানির এই ধরনের গাড়ি, তাই অতি দ্রুততার সঙ্গে ফোন করুন। যত দেরি করবেন ফোন করতে, গাড়ি কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। অতি দ্রুততার সঙ্গে ফোন করুন আর এখানে চলে আসুন। দাদা এর সঙ্গে লোনের ব্যবস্থা থাকছে অবশ্যই? হ্যাঁ, এটা লোন করে দেবো।
এটা লোন মোটামুটি 2 লাখ টাকা লোন হয়ে যাবে। আপনি 1 লক্ষ টাকা দিলেই আপনি এই গাড়িটা লোন করে আপনি নিয়ে যেতে পারবেন। এবং 5 সিটার গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি, গাড়ি খুব সুন্দর কন্ডিশন, একবারে ফার্স্ট ক্লাস কন্ডিশন, খুব সুন্দরভাবে ইউজ করেছেন, ফার্স্ট ওনার গাড়ি আছে, মুর্শিদাবাদ নাম্বার পেপার। আরও একটি ফোর্ড কোম্পানির গাড়ি। অনেকে বলেন না যে টিএম কার বাজারে ছোট গাড়ি পাওয়া যায় না, আর আমি তো আসার পর থেকে শুধুই ছোট গাড়ি দেখে যাচ্ছি ওনার কাছে। বড় গাড়ি অবশ্যই দেখাবো, নিরাশ হবেন না। আগে ফোর্ড সম্বন্ধে এটা জেনে নিই দাদা। এটা আছে ফোর্ড ফিগো স্পেয়ার, এটা ডাক্তারবাবু গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি, খুব সুন্দরভাবে চলেছে গাড়িটা, অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি আছে, মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি আছে, ডাক্তারবাবুর লোগো লাগানো আছে, ডাক্তারবাবুর নামে নিজেই আছে। এই গাড়িটায় পাবেন এসি আছে, পাওয়ার স্টিয়ারিং পাবেন, সেন্টার লক পাবেন, এবিএস পাবেন, এয়ারব্যাগ পাবেন, মানে অল এভরিথিং এই গাড়িটায় পেয়ে যাবেন ফিচার্স। এই গাড়িটা আমি 5 বছরের ট্যাক্স, 1 বছরের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো, 2028 সাল পর্যন্ত ট্যাক্স থাকবে এবং 24 সাল কিংবা হয়তো 23 সাল পর্যন্ত ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে। মাত্র দিয়ে দেবো 4,30,000 টাকায়, এটা আরও 10,000 টাকা কম করে দিয়ে দেবো, 4,20,000 টাকায়, এবং 5 বছরের ইন্স্যুরেন্স, সরি 5 বছরের ট্যাক্স, 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি পেয়ে যাবেন। এর সঙ্গে লোন করিয়ে দেওয়া যাবে, এই গাড়িটা আপনার মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা লোন করিয়ে দেওয়া যাবে। গাড়ি তো দেখছেন, কিন্তু গাড়ি দেখার মাঝে আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, দাদাদের কিন্তু আরেকটিও শোরুম রয়েছে এবং সেখানেও রয়েছে প্রচুর গাড়ি। এটা রয়েছে চুয়াপুরে। দাদা, এই শোরুমটা সম্বন্ধে একটু বলুন। এটা আছে চুয়াপুর সঞ্জয়ডালের পাশে, NH-34, চুয়াপুর সঞ্জয়ডালের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। একদমই। আর এখানেও কিন্তু আপনারা প্রচুর গাড়ি দেখতে পাবেন, বড় থেকে ছোট। আর আমার পেছনে আরেকটি দেখুন, একেবারে ঝাঁ চকচকে হুন্ডাই ইয়ন W1। দাদা রয়েছে আমার সঙ্গে। দাদা, গাড়ির ফিচার্স কী দাম? এটা হুন্ডাই ই1 স্পোর্টস গাড়ি আছে, টপ মডেল গাড়ি আছে, 2017 আগস্টের গাড়ি আছে। এটা ট্যাক্স পেয়ে যাবেন 2027 সালের আগস্ট মাস, এবং 1 বছরের ইন্স্যুরেন্স ফ্রি, আপনাদের সঙ্গে বলেছি সব গাড়ির জন্যই, ম্যাক্সিমাম গাড়ির জন্যই ফ্রি। এটাতে পাবেন এসি পাবেন, এয়ারব্যাগ পাবেন, এবিএস পাবেন, পাওয়ার স্টিয়ারিং পাবেন, পাওয়ার উইন্ডো পাবেন। এই গাড়িটা অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি আছে, এই গাড়িটা 2 লক্ষ থেকে 2 লক্ষ+ লোন করে দেওয়া যাবে। এই গাড়িটা মাত্র দাম নেব 2,75,000 টাকা, মানে বুঝতে পারছেন তো 3 লক্ষ নয়, আরও একটু কমাবে দাদা? আরও 5,000 টাকা আমি কমিয়ে দেবো, 2,70,000 টাকায় আমি সমস্ত কিছু করিয়ে দিয়ে 2,70,000 টাকা নেব। একদমই, কারণ 2,70,000 টাকা দিন আর নিয়ে যান এই ধরনের গাড়িকে। আর একটা কথা বলার, যে উনি প্রত্যেকটা গাড়ির কিন্তু মেনটেন যেটা করে রেখেছেন যথেষ্টই ভালো, প্রত্যেকটা ট্যার ভালো রয়েছে, ভেতরের কন্ডিশন কিন্তু দুর্দান্ত। কি করতে হবে শুনলে হবে না, ফোন করতে আসুন নিচের দেয়া নাম্বারে, তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন বহরমপুরের ভাকুড়িতে টিএম কার বাজারে। পাশের গাড়িটা দেখুন, কি মনে হচ্ছে? নতুনই, ঠিকই ধরেছেন, তবে পুরনো, কারণ দাদার এখানে এলে কিন্তু গাড়িগুলোর এই ধরনের চেহারা, কুইট রেনল্ডস এর রয়েছে। দাদা, গাড়ি তো একেবারে নতুন, এটা নতুন কন্ডিশন, নতুন হয়ে আছে মাত্র। এই গাড়িটা দিয়ে দেবো আমি 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা দিতে পারবো। কারণ বিষয়টা বুঝলেন তো, উনি কি বললেন কথাটা আর একবার শোনাবো দাদা। এটা মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনাকে লোন করে দিতে পারবো এই গাড়িটা। গাড়ির চেহারাটা দেখুন একবার, ভালো করে দেখুন গাড়ির চেহারাটা। এই ধরনের গাড়ি পকেট থেকে খরচা করতে হবে মাত্র, আমার কথাই না দাদা, এই গাড়িটা 3,05,000 টাকায় দিয়ে দেবো, 50,000 টাকা ডাউন দিলে আপনি এই গাড়িটা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি নিতে পারবেন। এই গাড়িটা আছে এসি আছে, পাওয়ার স্টিয়ারিং আছে, পাওয়ার উইন্ডো আছে। এই গাড়িটা রেনল্ডের কুইট গাড়ি আছে, 2019 সালের গাড়ি আছে, 2024 সাল পর্যন্ত ট্যাক্স আছে, 1 বছরের জন্য ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনাকে কাটিয়ে দেওয়া হবে, মাত্র 50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিয়ে যেতে পারবেন গাড়িটা। একদমই, তাই কি করতে হবে, গাড়িটা একবার চেহারাটা দেখুন, অতি দ্রুততার সঙ্গে ফোন করতে হবে নিচের দেয়া নাম্বারে, আর চলে আসতে হবে বহরমপুর ভাকুড়ির টিএম কার বাজারে। পেছনের গাড়িটি দেখুন, মারুতি সুজুকি SX4, দাম কত হতে পারে? 2 লাখ? একদমই নয়, 1.5 লাখ সেটাও না, কত ভাবছেন? 1 লাখ তো হবেই, আমি নিজে মুখে কিছু বলি না দাদা। এটা মাত্র 80,000 টাকায় দিয়ে দেবো, 2008 গাড়ি 80,000 টাকায়, কি ভুল শুনলেন? আরে আমি আবার শোনাচ্ছি দাদা, মাত্র 80,000 টাকায় টপ মডেল গাড়ি আছে, 4 খানা টায়ার, নিউ এলআই হুইল কোম্পানি,
মিউজিক সিস্টেম, একবারে অরিজিনাল কালার প্রিন্টের গাড়ি আপনার মাত্র 80,000 টাকায় দিয়ে দেবো। টিএম কারবাজার মানে অনেকেই জানেন বড় গাড়ি, আর বড় গাড়ি তো আছেই, আর এবার থেকে সংযোজন হলো ছোট গাড়ি। ছোট গাড়ি আপনাদের দেখালাম, এরপরে আরও অন্তত বলা যেতে পারে বাইরে যেটা দেখলাম প্রায় শতিনেক গাড়ি পড়ে আছে তাদের, সব ভিডিও তো দেখানো সম্ভব নয়, ধীরে ধীরে যাব আবার যখন ভিডিও হবে। এবার যারা চাইছেন একটু বড় গাড়ি, আমার পেছনে রয়েছে দেখুন স্করপিও, একটু জেনে নিই স্করপিও সম্বন্ধে দাদা। একটা মাহিন্দ্রা স্করপিও LX গাড়ি আছে, 2014 গাড়ি, 2024 ট্যাক্স আছে। আপনার গাড়িটা ডাক্তারবাবুর গাড়ি আছে, খুব সুন্দর কন্ডিশন গাড়ি। এই গাড়িটা আপনার এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন, এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন। চারখানা টায়ার ব্র্যান্ড নিউ আছে, সামনে পিছনে গার্ড মানে ওয়াল ডেকোরেশন করা আছে। আমার কাছে স্করপিও সমস্ত কোয়ালিটির স্করপিও আছে, S2 থেকে, 3 থেকে, 5 থেকে, LX, VLX সমস্ত কোয়ালিটির স্করপিও গাড়ি পেয়ে যাবেন। সবগুলো দেখানো তো সম্ভব হচ্ছে না, সেই জন্য কিছু কিছু গাড়ি দেখাচ্ছি। একদমই, কারণ স্করপিও বা বড় গাড়ি যেটা আপনারা বলবেন সেইটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। উনি একটু আগেই বললেন সব রকম ভ্যারাইটি আছে, দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, ইতিমধ্যেই অনেক বড় হয়ে গিয়েছে। আরও একবার জেনে নেবো যে গাড়িটি উনি দেখালেন এটার দাম কি। এটা 5,50,000 টাকা দাম আছে, সে সঙ্গে লোনের ব্যবস্থা থাকবে, 3-3.5 লাখ টাকা লোন করে দেওয়া যাবে। অনেকেই খোঁজ করেন সুজুকির সুইফট ডিজায়ার, এ দেখুন রয়েছে পেট্রোল ভেরিয়েন্ট দাদা রয়েছে। দাদা কী দাম, ফিচার্স কত? একদম তো নতুন, একদম নতুন কন্ডিশন, ফার্স্ট ওনার গাড়ি আছে, 2020 সালের অক্টোবরের গাড়ি আছে, 25 সালের অক্টোবর তোমার ট্যাক্স আছে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স 1 মাস হলো কাটানো মাত্র, এবং গাড়িটা মুর্শিদাবাদ নাম্বার পেপার গাড়ি আছে, গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে। এই গাড়িটা পেট্রোল ভেরিয়েন্ট গাড়ি আছে, VXI। এই গাড়িটা এসি পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো সেন্টার লক ABS এয়ারব্যাগ সমস্ত কিছু কোম্পানি ফিটেড আছে, এবং মিউজিক সিস্টেমটা কোম্পানি ফিটেড। এই গাড়িটা দাম রেখেছি 6,40,000, আমি এটা দিয়ে দেবো 6,20,000 টাকায়, এবং লোনের ব্যবস্থা থাকবে, 5-5.5 লাখ টাকা লোন করে দেবো। 70-80,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের গাড়িটি। একদমই, 70-80,000 টাকা খরচ করুন পকেট থেকে, ডাউন পেমেন্ট অবশ্যই, এবং তাহলেই কিন্তু এই সুইফট ডিজায়ার এই ধরনের গাড়িটি আপনি নিয়ে যেতে পারবেন। কি করতে হবে আপনাদের? অতি দ্রুততার সঙ্গে নিচে ফোন করতে হবে আর চলে আসতে হবে মুর্শিদাবাদের বহরমপুর ভাগড়ির টিএম কারবাজারে। তাহলে টিএম কারবাজারের ভিডিও দেখলেন তো, কীরকম লাগলো? এত গাড়ি রয়েছে, সব গাড়ি কিন্তু দেখাতে পারলাম না, বড় ছোট মিলিয়ে সমস্ত রকম ব্র্যান্ডের গাড়ি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। শুধু একবার ফোন করতে হবে আপনাদের, তাহলেই কিন্তু গাড়িগুলো, এত গাড়ি দেখানো সম্ভব নয়। আমার সঙ্গে রয়েছে দাদা, দাদার কাছ থেকে জেনে নেবো বিস্তারিত কীভাবে আসবে বহরমপুর। বহরমপুর যদিও সবাই চেনে, নর্থ বেঙ্গল থেকে যারা আসতে চাইছে কী করবে? বহরমপুর বাস স্ট্যান্ডে নামবেন, নেমে ওখান থেকে টোটো কিংবা হয়তো রিক্সো ধরে আপনি 2.5 কিলোমিটার আসবেন ভাকুড়ির মোড়, NH-34 ভাকুড়ির জুম্মা মসজিদের অপোজিট সাইড মডেল ফার্মের গেটের আগে পাশে, আপনার বহরমপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল। ফোন নাম্বারটা 9734-4732-95। এই নম্বরে কল করলেই আপনাকে ডেকে নেওয়া হবে কিংবা হয়তো লোকেশন দিয়ে দেওয়া হবে। আপনার এইবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, যারা নর্থ বেঙ্গলের কোচবিহার থেকে আসছেন, জলপাইগুড়ি থেকে আসছেন, কি করবেন? দাদা আগে আর একবার বলেছেন, উনি আর একবারও বলে দিচ্ছেন, দাদা যারা দূরপাল্লা থেকে আসবে তাদের থাকার যে ব্যবস্থা, দূরপাল্লার লোকেদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, তাতে সমস্ত ফ্রি, আপনি আসুন থাকুন, খাওয়া দাওয়া আপনার সমস্ত কিছু ফ্রি করে দেওয়া হবে, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এখন শীতের দিনের জন্য আপনি কোনো রকম শীত বস্ত্র চিন্তা করবেন না। একদমই, কারণ উনি বলে দিয়েছেন যে শীত বস্ত্রেরও চিন্তা করতে হবে না, আপনাকে শোয়ার জায়গা দেওয়া হচ্ছে, খাওয়ার জায়গা দেওয়া হচ্ছে, সঙ্গে যে তোষক বলুন, র্যাক বলুন, যা খুশি উনিও সেটা দিয়ে দিচ্ছেন। আর তার সঙ্গে আরও একটি কথা, যারা দাদা বাইরে থেকে আসছে, অনেকে হয়তো গাড়ি চালাতে জানে না, তাদের বাড়িতে পৌঁছানোর কী ব্যবস্থা থাকছে? আমাদের ড্রাইভার আছে, ড্রাইভার আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেওয়ার মতো আমার লোক আছে, আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন।
তার মানে টিএম কারবাজার থেকে কি কি পাচ্ছেন? আপনি আসবেন, আপনি থাকবেন, আপনি খাবেন এবং গাড়ি নিয়ে আপনি বাড়ি চলে যেতে পারবেন নিজে না চালিয়ে। দাদাদের সঙ্গে ইয়ে রয়েছে, অবশ্যই ড্রাইভার রয়েছে, তারাই নিয়ে চলে যাবে। সুতরাং আপনাদের কি করতে হবে, অতি দ্রুততার সঙ্গে ফোন করতে হবে নিচের দেওয়া নাম্বারে। দাদা ফোন তুলবে, দাদার সঙ্গে কথা বলে নিন, আর দাদা নিজে কিন্তু ইঞ্জিন এক্সপার্ট, কাজেই ওনার কাছ থেকে গাড়ি নিলে ঠকার সম্ভাবনাটা অন্যান্য জায়গার থেকে অনেক অনেক গুণের কম। আর কাগজপত্র ছাড়া উনি কিন্তু গাড়ি ছাড়েন না। আরও একবার শুনে নেব দাদা। আমি এখানে গাড়ি বিক্রি করি, গাড়ি আমার কাছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে আমি গাড়িটাকে গ্যারেজে নিয়ে গিয়ে, গ্যারেজে আমার নিজস্ব সব সেট আপ আছে, ইঞ্জিন মিস্ত্রি, বডি মিস্ত্রি, রং মিস্ত্রি, গদি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, সমস্ত মিস্ত্রি আমার একটা সেট আপ আছে। সেই সেট আপের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে আমি গাড়িকে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কাজ করিয়ে আমার এই ওয়ার্কশপ বলুন, এই কারবাজার বলুন, এই কারবাজার ঢুকিয়ে আমি গাড়িকে ফ্রেশ করে রাখি। এবং গাড়ির আপনার পেপার সম্বন্ধে নিশ্চিত থাকবেন, পেপার, ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস, সমস্ত কিছুই, পলিউশন, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। আপনার পেপার সম্বন্ধে নিশ্চিত, পেপার সম্বন্ধে কোনো রকম চিন্তাই থাকবে না আমার কাছে আসলে। একদমই, তাহলে চিন্তা কিসের? পকেটে যদি একটু সামান্য টাকা থেকে, একটু আগেই উনি বললেন যে মাত্র 50,000 টাকা থাকলেও এখান থেকে গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন। তাহলে কি করতে হবে, নিচের দেওয়া নাম্বারে ফোন করুন, আর চলে আসুন মুর্শিদাবাদের ভাকুড়িতে, সেখানে টিএম কারবাজার রয়েছে, সেখানে আসুন, না নিয়ে যান আপনি আপনার স্বপ্নকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।